আসসালামু আলাইকুম সবাইকে, আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চ্যাপা শুটকির একটি রেসিপি, যে রেসিপির মধ্যে আমি বড় বড় রসুনের কোয়া ইউজ করেছি। এভাবে রসুনের কোয়া দিয়ে শুটকি রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, প্রথমে আমি শুটকিগুলোকে ভিজিয়ে রেখে পানি দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। এখানে আমি প্রায় 6টার মতো চ্যাপা শুটকি নিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে 1/3 কাপ পরিমাণ আমি এখানে তেল অ্যাড করেছি। সেই তেলের মধ্যে আমি শুটকিগুলো দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। আর এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমার পেঁয়াজটা ফ্রোজেন ছিল, তাই আমি সেটা দিয়েই রেসিপিটি তৈরি করছি। এখানে আমি প্রায় 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আমি একে একে উপকরণগুলো অ্যাড করব আর চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি করে। আপনারা চাইলে আস্ত কাঁচামরিচ অ্যাড করতে পারেন, আবার চাইলে কুচি করেও দিতে পারেন। আমি আসলে এখানে মরিচের গুঁড়োটা একটু কম ইউজ করব, তাই এখানে আমি একটু বেশি পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি। আসলে কোরবানি ঈদের পরে এত এত বিফ খাওয়ার পর এই ধরনের রেসিপিগুলোই কিন্তু খেতে খুব ইচ্ছে করে। সো আমারও ঠিক ওরকমই খুব খেতে ইচ্ছে করলো, তাই তৈরি করে নিলাম। তো আমি এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বড় যে রসুনগুলো আছে, রসুনের কোয়াগুলো, আমি এগুলো সবসময় এভাবে ছিলে রেখে দেই ফ্রিজে, কারণ যে কোনো সময় শুটকি রান্না করতে হয়। তো এটা আসলে রসুনটা আপনি আপনার পছন্দ মতো অ্যাড করতে পারেন। তো আমি কিন্তু এখানে বেশ কিছু রসুনের কোয়া নিয়ে নিয়েছি। তো এখানে আমি 1/2 চা চামচের চাইতে একটু কম পরিমাণে নিয়েছি হলুদের গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ আমি এখানে নিয়েছি মরিচের গুঁড়ো, মানে 1 চা চামচ আমি একটু ভরে ভরে নিয়েছি। এখন আমি চামচের সাহায্যে নেড়েচেড়ে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি অ্যাড করে নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে। তো আমি প্রথমে একটু ভালো করে কষিয়ে নেব, তারপর এতে অল্প কিছু পরিমাণ পানি অ্যাড করব। এখন আমি এতে অ্যাড করে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ পানি। তো পানিটা অ্যাড করে আমি নেড়েচেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। গরম ভাতের সাথে এই ধরনের শুটকির রেসিপি খেতে একদম অসাধারণ লাগে। তো আমি এখন নেড়েচেড়ে রেখে দিচ্ছি এই পানিটা, একদম শুকিয়ে এসে তেলটা যখন উপরে উঠে আসবে এ পর্যায়ে আমি নামিয়ে নিব। তো এর আগে আমি এখানে আরও বেশ কিছুটা কাঁচামরিচ কুচিটা অ্যাড করে দিব। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার পানির পরিমাণটা শুকিয়ে এসেছে এবং তেলটাও অনেকটা ভেসে উঠেছে। তো আমি এখন কাঁচামরিচ কুচিটা দিয়ে নেড়েচেড়ে আর 3-4 মিনিটের মতো রেখে তারপর সার্ভ করে নিচ্ছি। এত মজার শুটকির রেসিপি হলে আসলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। এই রেসিপিটা দিয়ে খুবই মজা করে খাওয়া হয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি একটু সার্ভ করে নিয়েছি। এভাবে বড় বড় রসুনের কোয়া দিয়ে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের রেসিপিটি এ পর্যন্তই, পরবর্তীতে আবার চলে আসব নতুন কোনো রেসিপি বা ব্লগের সাথে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।